আসসালামু আলাইকুম। আজকে একটি অসাধারণ সুন্দর এবং সম্পূর্ণ ইউনিক একটি মশারির কভার বানিয়ে দেখাবো। এই কভারটি বাজারের কেনা মশারির কভারের থেকে কম যায় না। তো মশারির কভারটি বানানোর জন্য 2 গজ কাপড় ব্যবহার করেছি, আর কাপড়টি আমি 60 টাকা গজ দিয়ে কিনেছি। তো কালার কম্বিনেশনটা আপনারা আপনাদের মতো নেবেন। তো আমি কাজটি শুরু করছি। শুরু করার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটি আমাকে জানাবেন। আমি এখানে 34x34 লম্বা চওড়ার 2টি কাপড় নিয়েছি, একটি হলুদ অপরটি সাদা কাপড় নিয়েছি। তো 2টি কাপড়কে একসাথে ভাঁজ করে মুড়িয়ে যে কোনো এক পাশে একটু ফাঁকা রেখে আমি চারপাশটা সেলাই করে নিব। তো আমি চারপাশটা সেলাই করে নিচ্ছি। সামান্য পরিমাণ আমি একটু ফাঁকা রাখবো যাতে আমি মশারির কভারটি উল্টে নিতে পারি। তো কাপড়টিকে আমি চারপাশ সুন্দর করে ভাঁজ সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গিয়েছে, দেখুন আমি এই পাশটা একটু ফাঁকা রেখেছি। আমি মশারির কভারটি উল্টে নিচ্ছি। মশারির কভারটি উল্টে নিয়েছি, কোনাগুলো আমি একটি কাঠির সাহায্যে চেপে চেপে কোনাগুলো ঠিক করে নিব। তো এখন আমি যে অংশটুকু ফাঁকা রেখেছিলাম ওইটুকু একটু মুড়িয়ে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করে নিয়েছি, এখন মশারির কভারটি 2 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। সমান 2 ভাঁজে ভাঁজ করে নিয়ে একটি দাগ কেটে নিব। অপর অংশেও আমি আরেকটি ভাঁজ দিয়ে নিয়ে একটি দাগ কেটে নিব। মোট কথা আমি কুশনটিকে 4 ভাঁজে সমানভাবে ভাগ করে নিব। তো ভাগ করে আমি একটা মার্ক করে নিচ্ছি চিহ্নিত অংশ। তো যে কোনো এক পাশ থেকে আমি চিহ্নিত অংশে ফোল্ড করে নিব। ফোল্ড করে নিয়ে যে কোনো একটি ক্লিপের সাহায্যে অথবা সেফটি পিনের সাহায্যে আমি এটিকে আটকে রাখছি যাতে আমার ফুলের শেপটি দিতে সুবিধা হয়। অপর অংশটিও আমি একইভাবে ফোল্ড করে নিচ্ছি, নিয়ে সেখানেও আমি একটি সেফটি পিন দিয়ে আটকে নিচ্ছি। তো এখন আমি আমার যে কোনো একটা কর্নার ধরে, কর্নারের মাঝ বরাবর ধরে সেই অংশটিকেও আমি মাঝখান বরাবর এনে ক্লিপের সাহায্যে আটকে নিচ্ছি। আমি এখানে একটি ফুল শেপ দেওয়ার জন্য এভাবে ক্লিপের সাহায্যে আটকে নিচ্ছি। তো এখানে আমি একটি ফুল শেপ দেওয়ার জন্য এভাবে আমি চারপাশটাকে এভাবে চৌকো হিসেবে অথবা আপনারা চতুর্ভুজ আকৃতির চারটা পাশে চারটা চতুর্ভুজ আকৃতির শেপ করে নিব। তো দেখুন আমি এইভাবে শেপ করে নিচ্ছি। তো অপর অংশের শেষ প্রান্তের মিডিল বরাবর টিকে টেনে নিয়ে আমি মাঝখানে সেফটি পিন দিয়ে আটকে রেখে পরের পার্টটিকেও আমি একইভাবে চতুর্ভুজ আকৃতির করে নিচ্ছি। তো দেখুন এটা আপনারা অনেক সাবধানে করবেন এই কাজটি, ফুলের শেপটি ভালোভাবে আসার জন্য এই কাজটি একটু সময় নিয়ে করবেন। তো এইভাবে আমি করে নিলাম। করে নিয়ে এখন আমি যে প্রতিটা ফুলকে ত্রিভুজ আকৃতির শেপ দিয়ে নিব। তো আমি ত্রিভুজ আকৃতির শেপ দেওয়ার জন্য তার আগে আমি যে কোনো একটা মাঝখান বরাবর দুটি ফুলের মাঝখান বরাবর একটি সেফটি পিন দিয়ে আটকে নিচ্ছি। তো প্রতিটি ফুলের মাঝখান বরাবর আমি একটি সেফটি পিন দিয়ে আটকে নিয়ে এখানে আমি একটু সেলাই করে নিব। তো এখানে আমি 1 থেকে 2 ইঞ্চি মতো সেলাই করে নিব। তো চারপাশে আমি একইভাবে দুটি ফুলের মাঝখানে 1 ইঞ্চি মতো সেলাই করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা আপনারা একইভাবে এভাবে সেলাই করে নেবেন, সামান্য পরিমাণ সেলাই করে নেবেন। তো দেখুন এই যে আমি এভাবে সেলাই করে নিয়েছি, চারপাশে আমি এভাবে সেলাই করে নিয়েছি। এখন আমি যে কোনো একটা প্রান্তে 2 ইঞ্চির একটা মার্ক করে নিচ্ছি। তো এভাবে আমি প্রতিটি প্রান্তে 2 ইঞ্চি করে মার্ক করে নিব।
2 ইঞ্চি করে মার্ক করে নিয়েছি প্রতিটি প্রান্তে। মার্ক করে নিয়ে এখন আমি স্কেল দিয়ে একটি শেপ দিয়ে নিচ্ছি। তো আপনারা এটি সুন্দরভাবে চারিপাশে একইভাবে শেপ দিয়ে নেবেন, যাতে ফুলটির শেপটি ছোট বড় কম বেশি না হয়, ফুলটি যাতে সুন্দরভাবে আসে। এজন্য আপনারা স্কেল দিয়ে মার্ক করে করে আপনারা এভাবে শেপ এভাবে মার্ক করে নেবেন। নিয়ে এখন আমি যে কোনো একটা প্রান্তকে ধরে সেলাই, যেখানে মার্ক করা অংশগুলোকে সেলাই করে নিব। তো দেখুন, একটা প্রান্ত সেলাই করে আমি অপর একটা প্রান্ত এভাবে সেলাই করে নিচ্ছি। তো আপনারা এভাবেই একটা প্রান্ত শেষ হলে অপর একটি প্রান্তের সাথে সেলাই মেশিন আটকিয়ে দিয়ে আপনারা এভাবে সেলাই করে নেবেন। সেলাই করে নিলে নেয়ার পরে একটি ত্রিভুজ আকৃতির সুন্দর শেপ আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। তো দেখুন, সুন্দর একটি শেপ চলে এসেছে। এখন আমি যে ত্রিভুজ আকৃতির শেপ তৈরি করেছি, এখানে ছোট ছোট পুঁতির সাহায্যে এটিকে আটকে দিব। আর পুঁতিগুলো দেওয়ার ফলে এটি দেখতে বেশ ইউনিক লাগবে। তো আমি সূচের সাহায্যে 2টি অথবা 3টি আপনারা আপনাদের মতো দিবেন, দিয়ে পুঁতি দিয়ে আমি এটিকে সুন্দরভাবে আটকে দিচ্ছি। তো এই এটি আটকানোর সময় আপনারা একটু টাইট দিয়ে ভালোভাবে আটকাবেন। তো এভাবে আপনারা শেপটি তৈরি করে নিতে পারেন। তো শেপটি আমার তৈরি হয়ে গিয়েছে, দেখুন কত চমৎকার লাগছে। এখন আমি 2.5 ইঞ্চি মাপের 8 পিস সাদা কাপড় কেটে নিয়েছি। এটি অবশ্যই লম্বা চওড়া একই মাপ থাকবে, এবং 1.5 ইঞ্চি মাপের লম্বা চওড়ার 8 পিস হলুদ কাপড় নিয়েছি। আমি একটি কস্টেপের সাহায্যে এগুলোকে আটকে নিব। একটি ফুল শেপ দেওয়ার জন্য আমি এটা করছি। তো আপনারা এভাবে একটি কস্টেপ নেবেন। তো প্রথমে আমি হলুদ কাপড়গুলোকে এভাবে কস্টেপের ওপর রেখে সাজিয়ে নিচ্ছি। তো হলুদ কাপড় দেওয়ার পরে আপনারা সাদা কাপড়গুলো এভাবে দিবেন। দিয়ে এখন কাপড়গুলো থেকে যে কোনো একটা প্রান্ত থেকে সুতাগুলো টেনে টেনে বের করে ফেলবেন। তো এভাবে প্রতিটি কাপড়ের ভেতর থেকে হাত দিয়ে আপনারা সুতাগুলো বের করে ফেলবেন। সুতা দিয়ে অথবা আপনারা যে কোনো ক্লিপের সাহায্যে এটি করতে পারেন। তো এটা পুরোটাই আপনারা বের করে এভাবে এই এরকম আকৃতির করে নিবেন। তো দেখুন, এখন আমি একটা ক্লিপের সাহায্যে একটি ফুল শেপ দেওয়ার জন্য এভাবে মুড়িয়ে 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 নিচ্ছে। তো এভাবে সুন্দরভাবে একটা শেপ যখন দেওয়া হয়ে গিয়েছে, তখন আমি ক্লিপটি বের করে নিয়েছি। বের করে নিয়ে প্রতিটি কাজ যখন আমি স্টেপ বাই স্টেপ করব, আর আমার ফুলের পাপড়িগুলো অবশ্যই এভাবে হাত দিয়ে নেড়ে নেড়ে ঠিক করে নিব। তা আপনারা অবশ্যই একটু করে মুড়াবেন, আর ফুলের কড়িগুলো পাপড়িগুলা আপনারা এভাবে সুন্দরভাবে ঠিক করে নেবেন হাত দিয়ে দিয়ে। এখন আমার কড়িটি রেডি করার জন্য একটি কাপড় দিয়ে আমি এটিকে সুন্দরভাবে টাইট দিয়ে বেঁধে নিয়েছি। দেখুন, বেঁধে নিয়ে এটি আমি কেসি দিয়ে সুন্দর করে সাইজ করে নিচ্ছি। সাইজ করে নিয়েছি, দেখুন ফুলটি দেখতে কত চমৎকার লাগছে। এখন এটি আমি সেট করে নিব। ফুলটিকে আমি গ্লুগানের সাহায্যে এটিকে আমি সেট করে নিয়েছি। তো সেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আরও 2টি টুকরো কাপড় নিয়েছি, একটি 8 ইঞ্চির অপরটি 10 ইঞ্চির, 2টো কাপড় নিয়েছি। এটা আমি পিছনে রানার সহ চেন লাগানোর জন্য এই কাপড়টি নিয়েছি। তো কাপড়ের যে কোনো একটা প্রান্ত ধরে আমি একটু মুড়িয়ে সেলাই মেশিন দিয়ে সেলাই করে নিব। তো 2টি কাপড়ই আমি একইভাবে একটু মুড়িয়ে সেলাই মেশিন দিয়ে সেলাই করে নিব। তো এইভাবে আমি সেলাই মেশিন দিয়ে সেলাই করে নিচ্ছি। দেখুন, অপর একটিও আমি একইভাবে সেলাই মেশিন দিয়ে সেলাই করে নিয়েছি। এখন আমি একই মাপের একটি রানার সহ চেন নিয়েছি। চেনটিকে আমি যে কোনো একটি অংশের উপর রেখে সেলাই করে নিব। চেনটি আমি জয়েন্ট দিয়ে নিচ্ছি।
তো প্রথমে একটি কাপড়কে চেনের পাশ দিয়ে পাশ বরাবর রেখে আমি সেলাই করে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর কুশনের ভিডিও আছে, মশারি কভারের ভিডিও আছে, আপনারা চাইলে এগুলা প্লেলিস্ট অথবা ডিসক্রিপশন থেকে দেখে আসতে পারেন। আশা করি সেই ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগবে। আর আপনারা চাইলে অবশ্যই ফেসবুকেও আমার সাথে কানেক্ট থাকতে পারেন, ফেসবুকের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে অথবা পিন কমেন্টে দিয়ে দিব। তো এখানে একটি কথা লক্ষণীয়, এটি আপনারা রান্নার সহ চেনের উপর দিবেন, তো অবশ্যই লক্ষ্য রাখবেন চেনটি যাতে ঢাকা ফাঁকা, তারপর আপনারা এটি দিয়ে নেবেন, চেনটি দিয়ে নেবেন। তো এখন আমি পুরো কাপড়টিকে রান্নার সহ উল্টো পাশে রেখে আমি চারপাশটা খুব সুন্দরভাবে সেলাই করে নিব। তো আমি সেলাই করে নিচ্ছি, চারিপাশটা একটু ভালোভাবে একটা সেলাই দিয়ে নিব। তো আমি এখন এটিকে উল্টিয়ে নিচ্ছি, দেখুন আমি উল্টিয়ে নিচ্ছি। কোনাগুলো অবশ্যই আপনার একটি কেসের সাহায্যে একটু কোনাগুলো সরিয়ে সরিয়ে এভাবে দিবেন। তো দেখুন আমি উল্টিয়ে নিয়েছি, এখন আমি চেনটিকে লাগিয়ে নিচ্ছি, দেখুন কত চমৎকার লাগছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আগামী দিন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।